বিভিন্ন দেশে সেদেশের শ্রমিকদের জীবন কাহিনী থেকে নির্মিত হয়েছে অনেক সিনেমা। ঢাকায় চলচ্চিত্র তার ব্যতিক্রম ঘটেনি। নানা শ্রেণীর শ্রমিকদের নিয়ে নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা। শ্রমিকদের গল্প কাহিনীর সিনেমা নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমজাদ হোসেন অভিনীত ভাত দে সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন আলমগীর শাবানা। এখানে দেখা গেছে অকালে বাবা হারানো জোড়ি চরিত্রে শাবানার বেঁচে থাকার সংগ্রাম। বাউল স্বামীর সংসারে অভাবের তাড়নায় অন্যের বাড়িতে শ্রম বেঁচে জীবন ধারণ করেন তিনি। নৌকায় মাছ ধরে বেড়ানো কুবের সহ সকল মাঝিদের বঞ্চিত হওয়ার গল্প ফুটে উঠেছে পদ্মা নদীর মাঝি সিনেমায়। বিখ্যাত বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত জনপ্রিয় উপন্যাস থেকে ছবিটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় এতে অভিনয় করেন আসাদ, চম্পা, রূপা ব্যানার্জি, উৎপল দত্ত প্রমুখ। এখানে আছে জোরদার নিষ্ঠুর মালিক চরিত্ররা। ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় খুব সহজেই। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে সারেংবউ সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার আবদুল্লাহ আল মামুন। এই ছবিতে আব্দুল জব্বারের কণ্ঠে গাওয়া ওরে নীলদরিয়া আমাই দে রে ছাড়িয়া গানটির ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই ছবিতে অভিনয় করেছেন ফারুক, কবরী, বুলবুল ইসলাম, ডলি চৌধুরী সহ আরো অনেকে। চা শ্রমিকদের জীবন নিয়ে নির্মিত ছায়াবৃক্ষ, যেখানে শ্রমিকদের বঞ্চনা, শোষণ আর প্রতিবাদের পাশাপাশি ভালোবাসার গল্প তুলে ধরা হয়। এতে জুটি বেঁধে অভিনয় করেন অপু বিশ্বাস ও নীরব। এছাড়া শতাব্দী ওয়াদুদ, নওশাবা, আজম খান, সুমিত ও ডন সহ অনেকেই অভিনয় করেছেন। ছায়াবৃক্ষ খোঁজা একটা পাগল, লেবারের সাওয়ার কোনো দাম নাই রে। নারী পোশাক শ্রমিকের জীবন নিয়ে সিনেমা মেড ইন বাংলাদেশ। শ্রমিকের জীবন নিয়ে প্রথম কোনো সিনেমা দেখানো হয় বিদেশে। 2022 সালে সেন্সর বোর্ড পেরিয়ে সিনেমাটি দেশে মুক্তি পায় শিমু নামে। পোশাক শ্রমিকের জীবন কাহিনী নিয়ে এই সিনেমা এর আগে শিক্ষিত, মধ্যশ্রেণী কিংবা আন্তর্জাতিক মহলের দর্শকের খুব মনোযোগ কাটতে না পারলেও শিমু অনেকটাই নজর কাড়ে। প্রবাসী শ্রমিকদের কষ্টকর জীবনের একটি অধ্যায় বর্ণনা হয়েছে অজ্ঞাতনামা সিনেমায়। ছবিটির পরিচালক তৌকির আহমেদের মতে সিনেমাটির গল্প একটি মৃত্যুকে কেন্দ্র করে এগিয়ে গেলেও এখানে প্রবাসী শ্রমিকদের কষ্টকর জীবনযাত্রা বিস্তার লাভ করেছে। তাদের প্রতি অবহেলা এবং তাদের অসহায়ত্ব এখানে বিদ্রিত হয়েছে। 2022 সালের আলোচিত সিনেমা হাওয়া। মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে আটকে পড়া মৎস্য শ্রমিক অর্থাৎ বেশ কয়েকজন মাঝি ও রহস্যময় এক বেদের মেয়ের আগমন নিয়ে এগিয়েছে এর গল্প। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুশি সহ আরো অনেকে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।